সোমবার পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের শ্রমিক সংগঠনকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। এদিন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বর্ধমান পৌরসভায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার আগে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর আমি বিমলদাকে আজকে প্রেস মিটে বিমলদাকে আমাদের যেহেতু কার্যকারী সভাপতি এবং সিআইসি মেম্বার কামারহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি বিমল পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক আশিসদার নেতৃত্বে বর্ধমান পৌরসভায় আমরা এখানে সবাই মিলিত হয়েছি। আশিসদার ডিটেলসটাই বললেন কি কারণে আমরা এসেছি। আমরা আজকে শান্তিপূর্ণভাবে এখানে স্মারকলিপি দিয়ে যাব এবং তার সঙ্গে সঙ্গে যেটা বর্ধমান পৌরসভায় আমাদের কর্মচারীদের যারা আছে তাদের সুখ দুঃখের সঙ্গে আমরা সাথী হব। এবং যেটা আরেকটা বিষয় যেটা আশিসদা বারবার বলল, আগামী 20 ফেব্রুয়ারি এবং 21 ফেব্রুয়ারি টাকি পৌরসভায় টাকিতে আমাদের রাজ্য সম্মেলন আছে এবং রাজ্য সম্মেলনের ব্যাপারে এখানে আলোচনা এখানে আমরা করব। এবং একটা জিনিসই পরিষ্কার বলছি যে আমাদের পৌরসভার কর্মীরা, আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী বলি যে আমাদের পৌরসভার কর্মীরা সব সময় যে কোনো কাজ করতে প্রস্তুত আছে, মানুষকে পরিষেবা সকাল থেকে তারা দিয়ে যায়, তাই তাদেরও একটা প্রাপ্য আছে। তাই এখানে প্রশাসক যিনি আছেন তাকে আমরা সহানুভূতির সঙ্গে আমরা তাকে অনুরোধ করছি এ ব্যাপারটা দেখুন। এবং আমরা চাই না যে বাংলার বুকে যেভাবে একটা উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে, একটা বহিরাগতরা এখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, আমরা পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন এবং তার সঙ্গে সঙ্গে বর্ধমান পৌরসভার যে আমাদের কর্মচারীরা আছে তার জন্য তৈরি আছে যে কোনোভাবে এই রকম একটা জঘন্য যে তারা চক্রান্ত করছে এবং বহিরাগতরা এখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, আমরা কিন্তু এটা রুখব। এটা আজকে বর্ধমান পৌরসভার কর্মচারীরা সবাই কিন্তু প্রস্তুত আছে। পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের বর্ধমান ইউনিটের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দাওয়া নিয়ে আজকে একটা ডেপুটেশন আমরা দেব। সঙ্গে সঙ্গে কর্মচারীদের দাবি দেওয়া যেমন আছে সেরকম সঙ্গে সঙ্গে সামনে বিধানসভা নির্বাচন, নির্বাচনের ঘণ্টা বেজে গেছে, সেই জন্য নির্বাচনের পৌর কর্মচারী যারা আছে তাদের কী ভূমিকা হবে সামনে নির্বাচন। আমরা পৌর কর্মচারীদের তরফ থেকে আমরা একটা আমাদের মূল থিম হচ্ছে সারা বাংলার পৌর কর্মচারীরা দিচ্ছে ডাক, নবান্নে আবার দিদি থাক, এটাই আমাদের মূল থিম। সেই জন্য পৌর কর্মচারীদেরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা তৃণমূল দলের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তারা সভা সমাবেশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেগুলো তারা প্রচার করবে। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের কার্যকারী সভাপতি বিমল সাহা মহাশয়, যিনি কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য। উপস্থিত আছেন দক্ষিণবঙ্গের সাংগঠনিক সম্পাদক বিশ্বময় ঘোষ, এই দক্ষিণবঙ্গের সাংগঠনিক সম্পাদক সনৎ চক্রবর্তী মহাশয়, আমাদের বর্ধমান ইউনিটের সভাপতি তাপসবাবু আছেন, বিশ্বনাথবাবু আর আছেন, আমাদের সুধাংশুবাবু আছেন, পৌর কর্মচারী ফেডারেশনের সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম মিত্র মহাশয়। মূলত দেখুন পৌর কর্মচারীরা আজকে বোর্ড নাই, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এসডিওর আন্ডারে বর্ধমান মিউনিসিপ্যালিটির পৌর কর্মচারীরা তাদের দীর্ঘদিন ধরে যে দাবি যে মাইনে বাড়ানো হচ্ছে না, 3,000, 4,000, 5,000 টাকা বা 6,000 টাকার মাইনেতে সংসার চলে না, এরা বারবার বলা সত্ত্বেও এদের কোনো কর্ণপাত করছে না বর্তমান প্রশাসক। আমি জানি না যে বর্তমান প্রশাসক যে অন্য কোনো দলের অঙ্গুলি হিলনে চলছেন কি না। এখানে তৃণমূলকে সাপোর্টাইজ করার জন্য, তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মচারীদের মনোবল ভাঙার জন্য আমার মনে হয় আধিকারিকরা অন্য দলের সঙ্গে তলে তলে যোগাযোগ করে চলছে। কারণ এখানে একজন নিয়োগ হয়েছে বর্ধমান পৌরসভায়, তাদের নিয়োগপত্র নাই, তাদের ইপিএফ কাটা হয় না, যাদের ইপিএফ কাটা হয় তাদের ইপিএফ প্রভিডেন্ট ফান্ডের পাসবুক নাই, তাদের সার্ভিস বুক নাই, তাদের কোনো সুরক্ষা নাই। আজকে ধরুন বর্ধমান পৌরসভায় বিভিন্ন জায়গায় কাজ করছে,
তাদেরকে যদি পুলিশ ধরে বা তাদেরকে যদি কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করে, তারা দেখাতে পারবে না যে আমরা বর্ধমান পৌরসভায় কাজ করছি। এটা কেন হবে? পৌরসভায় কাজ করবে তার নিয়োগপত্র থাকবে না, পৌরসভায় কাজ করবে তার সার্ভিস বুক থাকবে না, পৌরসভায় কাজ করবে তার ইপিএফ প্রভিডেন্ট ফান্ড কাটা হবে না, তার পাসবুক দেওয়া হবে না, আর 5,000-6,000 টাকার মাইনে চাকরিতে সংসার চলে আজকালকার দিনে। তাই আজকে আমরা ডেপুটেশনের মাধ্যমে আধিকারিকদের জানিয়ে যাচ্ছি, যদি আধিকারিকরা আমাদের দাবি না মানেন, আগামী দিনে যে বৃহত্তর আন্দোলন হবে সেই আন্দোলনে যা কিছু ঘটনা ঘটবে দায়িত্ব কিন্তু এই আধিকারিকদের থাকবে। আমরা যেমন বাড়িতে বাড়িতে পরিষেবা পৌঁছে দিচ্ছি, আমাদের দাবি না মিটলে আগামী দিনে আমরা আমাদের তৃণমূল তরফের দলের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, সমস্তটা বলেছি, দাবি আমাদের যদি না মেনে এবং দাবি আমাদের যদি তাড়াতাড়ি না মেনে নেয়, আমাদেরকে না জানায়, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সে আন্দোলনের রূপরেখা আমি এখানকার ইউনিটের সভাপতি সম্পাদকদের বলে যাচ্ছি। তারা ইউনিয়নের বসে যেভাবে রূপরেখা তৈরি করবেন, আমি সবসময় বর্ধমান ইউনিটে ছিলাম, আছি, থাকব। সঙ্গে সঙ্গে আজকে আমাদের যেটা আমরা প্রকাশ করছি বর্ধমান পৌরসভা থেকে, আমরা মেম্বারশিপ করছি, একটু হাত দেন, এই যে মেম্বারশিপ প্রত্যেকটা পৌরসভায় আমাদের সারা রাজ্যে এই মেম্বারশিপটা তৈরি হচ্ছে। আমার নাম আশিস দে, আমি পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্যের সাধারণ সম্পাদক। ওই সাংবাদিক বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের সংগঠনের সদস্যরা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালাবেন বলে ঘোষণা করেন। পাশাপাশি তাদের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সদস্য সংগ্রহ ফর্মে লেখা আছে, এই সংগঠনটি INTTUC-র অনুমোদিত, যার অনুমোদিত নম্বর 709। এই ব্যাপারে জেলা INTTUC-র সভাপতি ইফতেকার আহমেদ জানান, এটি একটি ফেক সংগঠন। বর্ধমান পৌরসভায় INTTUC-র কোনো দিনই অনুমোদিত কোনো ইউনিয়ন নেই, যারা এখানে আছে সম্পূর্ণ ফেক ইউনিয়ন, ঠিক আছে? তারা কাগজ ছাপিয়ে কিছু সিপিএমের দালালরা আছে, তারা এসব করে বেড়াচ্ছে, এগুলো আমাদের কোনো সমর্থন নেই। আমি জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাকে বর্ধমান পূর্ব বর্ধমানে কার কী আছে আমার সব রেকর্ড আছে আমার কাছে। মাননীয় দোলা সেন যে সিস্টেমে কাজ করেন, ওনার কম্পিউটার খুললে সব পাওয়া যায়, সেখানে আমি পুরো রেকর্ড আছে যে কার কী আছে বর্ধমান পৌরসভায়। যারা এসেছেন কোথা থেকে আমি চিনিও না, তাদেরকে জানিও না, কোনোদিন কলকাতা ভবনেও দেখিনি এদেরকে, যে কবে ট্রেড ইউনিয়ন কোথায় কী করেছে। আর বর্ধমানে তো নেই, বর্ধমানে তারা কোনো যোগাযোগও রাখে না, কোনো রেজিস্ট্রেশন হয়তো বহু বছরের পুরনো আছে, কিন্তু রেজিস্ট্রেশন ধরলে তো নয়, অ্যাফিলিয়েশন থাকতে হবে দলের, যদি তবেই সে ঝান্ডাটা লাগাতে পারে। আজকে যে তৃণমূলে লিখছে অনুমোদন, সেটাও বেআইনি, তাদের তারা ওটা লিখতে পারে না, তারা তৃণমূলের ঝান্ডাটাও ব্যবহার করতে পারে না। তৃণমূলের ঝান্ডা ব্যবহার করে তৃণমূলের পৌরসভা প্রশাসকের চাপ দেওয়া, এইগুলো বিজেপি আর সিপিএম ছাড়া সম্ভব না। এটা কিন্তু বর্ধমান পৌরসভাতে যে এখন ওরা না এসেছেন, এখানকার যদি কর্মীরা তাদের সহযোগিতা না করে, তারা তাহলে কি করে আসবে? নিশ্চয়ই এখানে কেউ তাদের সহযোগিতা করছে। এখানে যারা কর্মীরা আছেন তারা ট্রেড ইউনিয়নে বোঝেন না, এখানে সাধারণ যারা কর্মী কতজন বোঝেন ট্রেড ইউনিয়নে, ট্রেড ইউনিয়নটা কীভাবে রেজিস্ট্রেশনের পর একটা দলের অ্যাফিলিয়েশনের জন্য যে কাজ করতে হয়, সেই অ্যাফিলিয়েশন বলুন না, তারা যে ব্যানারটা টাঙানো আছে তাকে প্রশ্ন করুন যে এই ব্যানারে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছেন, অ্যাফিলিয়েশন নাম্বারটা কেন দেওয়া নেই, এবং পাশে প্রশ্ন করুন যে ট্রেড ইউনিয়নের লোগোটা কী আছে, ওই লোগোটা কি আজকে ট্রেড ইউনিয়নের লোগো, লোগোটাও ভুল আছে। তাহলে এই বিষয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন? আমি উচ্চ নেতৃত্বকে জানাবো যে, এবং আমাদের যে লোক আছে পৌরসভা প্রচুর লোক, তাদেরকেও বলবো এইসব ফেক ইউনিয়ন যারা আছে তারা বিজেপি সিপিএমকে মদত করছে এই সময়, সেসব ইউনিয়ন থেকে জন্য বিরত থাকবে। আপনি কি কথা বলবেন পৌরসভায় যারা কর্মী কর্মচারী আছে? তিনি আমাদের যারা কর্মী আছে, আমাদের যারা সমর্থক আছে, আমাদের দলের যারা মিছিল মিটিং করে, তাদেরকে নিশ্চয়ই আমরা বলবো। যদিও সংগঠনের সদস্যরা জানান, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন একটি কর্মী সংগঠন, এটি শ্রমিক সংগঠন নয়। পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি হচ্ছেন সৌগত রায় এবং মুখ্য উপদেষ্টা হচ্ছেন সুমনদেব চট্টোপাধ্যায়। আর আমাদের INTTUC যেটা আছে সংগঠনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপ্লিকেশন দিয়েছেন। এটা রাজ্য সভাপতিকে? রাজ্য সভাপতি সৌগত রায়। তাহলে দোলা সেন কি দায়িত্ব আছেন? দোলা সেন হচ্ছেন শ্রমিক সংগঠনের পশ্চিমবাংলার সভানেত্রী। আচ্ছা,
কিন্তু এখানকার যিনি সভাপতি রয়েছেন আইএনটিটিসি সভাপতি পাপ্পু আহমেদ, উনি কিন্তু বলছেন আপনাদের সংগঠনটা ফেক, ওনাদের সংগঠনটাই ঠিক। না আমি তো শুনিনি ওনার কথা, তাই ওনার কথা কোনো উত্তর। উনি বলছেন একটাই সংগঠন আছে আইএনটিটিসি জেলা থেকে, আপনাদের কোনো অ্যাপ্লিকেশন নেই। আইএনটিটিসির সঙ্গে পৌর কর্মচারী ফেডারেশনটাকে গুলিয়ে দেবেন না। পৌর কর্মচারী ফেডারেশন যার রেজিস্ট্রেশন নাম্বার 16198, যার অনুমোদিত নম্বর 709, আপনারা দেখতে পাবেন আমাদের যে মেম্বারশিপ আজকে করলাম সেই মেম্বারশিপে সমস্ত কিছু দেওয়া আছে। তাই ইফতেখার বাবু যেটা বলেছেন সেটা শ্রমিক সংগঠন, আর এইটা হচ্ছে পৌর কর্মচারী ফেডারেশন সংগঠন। যেমন কোঅর্ডিনেশন কমিটি আর সিটু, কোঅর্ডিনেশন কমিটি আলাদা, সিটু আলাদা, সেরকম শ্রমিক সংগঠন হচ্ছে আইএনটিটিসি পৌর কর্মচারী ফেডারেশন, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।